দেশবাসীর উদ্দেশ্যে আমি বলতে চাই কোয়াফালান অসুবিধা নাই কোয়াফালান মুজিব সেনারা তোমরা জেগে থাকো ঘুমিয়ে থেকো না এই সব কথা বলে তুমি কিন্তু তোমার বিপদ দেখে আনছো আমার নেত্রী আসবে যে কোনো সময় আর আমার নেত্রী আসলে কি হবে যুদ্ধ তৈরি হবে কিন্তু এই দেশের মানুষ এখন আর কোনো যুদ্ধ চায় না যুদ্ধ যুদ্ধ ভালো লাগে না এবা শান্তি চাই আফজাল ভাই শান্তি তো আমিও চাই কিন্তু দেশে কি শান্তি আছে জালা জালা এরবাসে নেবা ফুষুত কররে তোমরা প্রধান উপদেশটা বানাবা আবার শান্তিও চাবা লাগাইবা নিমগাছ চাইবা আঙ্গুরফালি বাঙালি বড় অদ্ভুত জাতি এবারে মনির কতটা বলেছেন ভাই জাগে কথা শিডানা কথা হচ্ছে স্যারজিস তোমার যত বড় মুখ না তার চেয়ে হাজার গুণ বড় কথা বলে ফেলছ কেন তোমার মতো অযোগ্য অশিক্ষিত মূর্খ ছেলে কি বলছো কি বলেছে আমি ঠিক জানি না আপনি বলে দিন আপু হাসিনা 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 তো হইছেটা কি আরে দুই দিন আগেও তো তুমি ছাত্রলেখ নেতার কাছে এসে হাত জোড় করে কথা বলতে আর সেই সার্জেস আজকে কি করো হাসিনা হাসিনা করে কথা বলছো এক বিন্দু সম্মান ছিল না কেন আমারও তো সেই একই প্রশ্ন তোমার অযোগ্য অশিক্ষিত ছেলে কোথায় ছিল দুই দিন আগে আন্দোলনের সময় রাজপথে ছিল আনিসমাত খ্যাত একটা ছেলে এইভাবে কথা বলো আমার নেত্রীকে নিয়ে এখনো সময় আছে ঠিক হয়ে যাও তো দেখছি উপদেশটাকে ডাইরেক্ট হুমকি দিল ওরে বাবা কত বড় দুঃসাহস এখানে আরেকটা কথা আছে এই যে বন্যায় কতগুলো মানুষ তাদের মানে ইমোশনাল নিয়ে খেলেছো তোমরা মানুষ যার যার অবস্থান থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল বন্যার তোদের অসহায়ত্ব দেখে অথচ উপদেষ্টা মন্ডলীরা কি করলো কিছু টাকা বিতরণ করে বাকি টাকা ব্যাঙ্কে ঢুকিয়ে দিয়েছে আর এখন মিডিয়াতে বলে বেড়াচ্ছে আমরা ওই টাকাতে পুনর্বাসন করব। এটা হলো মানে যাকে বলে পাবলিকের চোখে ধুলো দেওয়া সার্জিস কে বলি হাসনাত তোমাদেরকে কি দিয়েছিল টাকা জনগণের খেয়ে দিয়ে কাজ নেই তো ওদের টাকা দিতে যাবে জীবনে তো কোনোদিন দিন টাকা দেখো নি সেই জন্য এই টাকার লোভ সামলাতে পারো না খবর কিছু শুনিছো কিসের খবর পাতলা পাইকেলা তো শুরু হয়ে গেছে কি হইছে সেটা কও এত কথা কর দরকার কি অন্তর্বর্তীকালীন সরকারের দুই মাস যেতে না যেতেই বিবি নূর তার চোখ উল্টে দিয়েছে বিপ্লব হয়েছে কিন্তু বিপ্লবের সরকার হয় নাই সরকারের চেহারা বিপ্লবী না আবার এক বিদ্রোহী তরুণী ও বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেশ চালানো সম্ভব নয় ডক্টর ইউনূস দেশ চালাতে পারবে না কারণ কি জানেন কি কারণ সে কথাগুলো আপনি বলেন দেশ চালানো না এত সহজ না এটা আমরা জানতাম দেশ চালাতে হলে দেশের মানুষকে ভালোবাসতে হবে দেশের মানুষের জন্য সম্মান রাখতে হবে তার মানে আপনি কি বলতে চাচ্ছেন ডক্টর ইউনিসের মধ্যে কি এগুলো নেই ডক্টর ইউনিসের মধ্যে একটাও নাই কারণ এসে উনি তো সুদখোর বলে চিহ্নিত উনি অনেকে করে দেশ চালাবে দেশ চালানোর এত সহজ কথা এটা তো সবাই বলছে এটা আমিও বলতে চাই সুদের ব্যবসা চালানো আর দেশ চালানো অবশ্যই এক জিনিস নয় যদিও এই কথা অনেকেই মানতে রাজি নয় যে তিনি একজন নোবেল বিজয়ী সুদ কোথায় আর দেশ কোথায় সুদ হচ্ছে এক জিনিস আর দেশ হচ্ছে ভিন্ন জিনিস দেশ হলো মা আর সুদ হলো কোথায় হুম পায়ের নিচের ময়লা সুদকে পায়ের নিচের ময়লা বললেও ভুল হবে ওটা হচ্ছে ডাইরেক্ট বাথরুমের ময়লা তাহলে কি করে করে সুদ দেশ চালাবে হবে না তিনি একজন নোবেল বিজয়ী কিন্তু দেশ পরিচালনার ক্ষেত্রে তিনি খুবই অযোগ্য অযোগ্য এই কারণেই বলছি কারণ দেশ চালানোর যোগ্যতা ওনার মধ্যে নাই সম্মানিত ভিডিও সংক্রান্ত যে কোনো মতামত কমেন্ট অপশনে জানাতে পারেন ধন্যবাদ